দেখুন আমাদের কাছে তো একটা বিরাট বিষয়, স্বর্গীয় চিত্তরঞ্জন দেব বর্মা মহোদয় যিনি শহীদ হয়েছেন 2016 কাশ্মীরে, সবাই আমরা জানি। তো আজকে আমি হোয়াই ডিস্ট্রিক্টে এসেছি, আমার বাড়িতে আমি গিয়েছি, সব জায়গায় যাই, যখন যেখানে প্রোগ্রাম থাকলে আমি এসব বিষয়গুলো আমার নজরানন্দাজ হয় না। ওনার বাড়িতে গেলাম এবং ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওনাদের ফ্যামিলির যারা মেম্বাররা আছেন ওনাদের খোঁজখবর নিলাম যে এখন কী অবস্থায় আছে, কোন কোন জায়গা থেকে কোনো সাহায্য আসছে কি না, আমাদের তরফ থেকে আমরা কী করতে পারি,
সব বিষয়গুলো আমরা জানলাম। তো কিছু জিনিস উনি আমাদের ফ্যামিলি আমার সামনে রেখেছেন, এগুলো নিশ্চয়ই আমরা দেখব কি করা যায়। এবং আমি মাননীয় ডিএম মহোদয় সেখানে উপস্থিত ছিলেন, আমি ওনাকে বলেছি সমস্ত পয়েন্টসগুলো যাতে নোট ডাউন করে এবং আমাকে যেন ফিডব্যাক দেয়। ওদের ফ্যামিলির সাথে কথা বলে আমারও একটা মানে কি বলবো একটা রিলেশন যেমন হয়ে গেল এরকম একটা ভাবনা গড়ে উঠেছে। এবং আমার সাথে আমাদের মাননীয় বিধায়ক গিয়েছিলেন, সভাধিপতিও ছিলেন, এবং মানে আমাদের একদিকে উনি শহীদ হয়েছেন কিন্তু গর্ববোধ হয় যে ত্রিপুরার এরকম একটা অজগায়ের থেকেও দেশের জন্য বলিদান হয়েছেন। তো আমরা নিশ্চয়ই ফ্যামিলির আমরা দেখব আমাদের তরফ থেকে। আর আজকে এখানে এলাম।